সুপ্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে বকুল গাছে কিভাবে সফেদার কলম করতে হয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কলম তো শিখবেনই, তারপরও পাশাপাশি আপনি শিখতে পারবেন বকুল গাছে কিভাবে সফেদা গ্রাফটিং করা সম্ভব। সর্বপ্রথম একটি এক থেকে দেড় বছর বয়সী বকুল গাছ সংগ্রহ করে নিয়ে আসব। আর যেই গাছের সফেদা খেতে আপনার খুব ভালো লাগে, থাই সফেদা আমি এখানে গ্রাফটিং করে দেখাচ্ছি, এরকম নিয়মিত এবং বারো মাসই ফল দেয় এই ধরনের গাছ থেকে একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন ঠিক রুট স্টকটি যেরকম, যে গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটি যেমন, ঠিক তেমন বেশের একটি সায়ন সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। সায়নটি ধারালো চাকু দ্বারা দুই দিকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভি আকৃতি করে কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে। কাটার পরে যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটি মাথার দিকে হালকা করে পাঁচ ভাগের এক ভাগ বাকল হালকা করে তুলে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ফাঁক করে নিতে হবে। তারপর সেই ফাঁকটিতে সুন্দরভাবে আমরা গ্রাফটিং করে দিব উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী। অবশ্যই ফাঁক রাখব না, ফাঁক না রাখার চেষ্টা করব এবং পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিব। দেখতে পাচ্ছেন অনেকেই আমাকে কমেন্ট করেন গ্রাফটিংয়ের জন্য আলাদা কোনো পলিথিন হয় নাকি, না কোনো মেডিসিনের প্রয়োজন হয়। না ভাই, আলাদা কোনো পলিথিনও নাই আর মেডিসিনেরও প্রয়োজন হয় না। যে পলিথিনগুলো টানলে বাড়ে সেই পলিথিনগুলো কেটে এরকম ফিতা বানাতে হয়, আর এই ফিতাগুলো দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিতে হয় যেন কিছুতেই বাতাস এবং পানি না ঢুকে। আর কলম করার উত্তম সময় হচ্ছে কিন্তু মার্চ থেকে আগস্ট মাস। আর যদি আমরা ক্যাপ ব্যবহার করি তাহলে এখানেই পলিথিনটি কেটে দিতে হবে, আর যদি ক্যাপ না ব্যবহার করি তাহলে পুরোটাই একেবারে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মুড়িয়ে দিতে হবে যেন সেখান থেকে সায়নটি শুকিয়ে না যায়। এইভাবে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ দিন। বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে। আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি, তাই নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রোফাইলটির পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।